আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কোনো লোকেশন খুঁজে বের করতে পারি, কোনো ডিরেকশন পেতে পারি, বা কোনো জায়গার ডিস্টেন্স বের করতে পারি। অর্থাৎ আজকে ম্যাপ নিয়ে আলোচনা করব, ম্যাপের বিষয়ে দেখব। আমাদের পূর্বের ভিডিওগুলোতে আমরা সবাই দেখেছি কিভাবে একটা ব্রাউজার ইউজ করতে হয়, কিভাবে নেট থেকে আমরা কোনো কিছু সার্চ করতে পারি, কোনো ওয়েবসাইটে যেতে পারি। তা আজকে সাপোজ আমরা কোনো কোম্পানির, কোনো প্রতিষ্ঠানের কোনো জায়গা বা কোনো এলাকা, এগুলো খুঁজে বের করব। প্রথমে আমরা সাপোজ আমাদের একটা কোম্পানির একটা জায়গা আমরা বের করব, কোম্পানিটা কোথায় এস্টাবলিশড আমরা এটা বের করব। আমরা জানি যে কোম্পানিটার নাম আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা জাস্ট যে কোম্পানি সেই কোম্পানি আমরা সার্চ দিব। তো প্রথমে সার্চ দেওয়ার পরে আমাদের এইখানে যেহেতু গুগল সেট করা আছে সার্চ বারে সার্চ ইঞ্জিন হিসেবে, তো সার্চ করার পরে এখানে এই যে আমাদের গুগলে থেকে আমি মিকম লিখছি, গুগল থেকে এই যে মিকমের ইয়েটা দেখাচ্ছে, এই যে এইখানে ডান দিকে মিকমের কিছু ইনফরমেশন এখানে দেখাইতেছে যে মিকম কোথায়, মিকম আইসিটি একাডেমি পুরো নাম, দেন এখানে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেয়া আছে, এখানে ডিরেকশন, এটা হচ্ছে আমরা যদি এই অ্যাড্রেসটা আমরা সেভ রাখতে চাই সেটা, এই যে এইখানে দেয়া আছে এটা হচ্ছে তার অ্যাড্রেসটা, এটা হচ্ছে যে এই অ্যাড্রেস এটা এস্টাবলিশড, যেখানে আমরা শুধুমাত্র নাম জানতাম সেখানে কিন্তু আমরা এই পুরো ইয়েটা দেখতে পারতেছি, অ্যাড্রেসটা পাচ্ছি। তারপর এটা কোন টাইমে খোলা, কখন পর্যন্ত খোলা আছে সেই জিনিসটা, দেন এখানে নাম্বার দেয়া আছে। সো আমরা চাই যে এটার ডিরেকশন নিতে, আমরা এটা কোথায় আছে এক্সাক্ট, আমরা বা এর আশেপাশে কি আছে সেটা দেখার জন্য আমরা এটার ম্যাপটা ইউজ করতে চাই। এইখান থেকে আমরা ডিরেকশন প্রেস করতে পারি, যদি আমরা কোনো জায়গা অন্য কোনো জায়গা থেকে এটা ট্রেস করার জন্য হয়, বা এইখান থেকে আমরা ম্যাপে ডিরেক্টলি এখানে প্রেস করতে পারি, অথবা এইখান থেকে ম্যাপে যেতে পারি। আমরা এখান থেকে জাস্ট এইটার উপর প্রেস করি, এই ম্যাপে আর ওইখানে কাজ প্রেস করা একই কাজ। তারপরে এই যে দেখেন, এখন এখান থেকে আমাদের ম্যাপের ইয়েতে দেখাইতেছে, এটা হচ্ছে এইটা হচ্ছে তাদের ফ্রন্ট সাইড, রোড সাইডের যে ফ্রন্ট ভিউ থাকে সেটা হচ্ছে, এই যে এখানে যে পিন ড্রপের একটা পয়েন্ট ড্রপ একটা ইয়ে দেখাইতেছে সাইন, এই জিনিসটা হচ্ছে মিকম আইসিটি একাডেমির জায়গা। এটা দেখেন কোথায় কাছাকাছি কি আছে, যে সদরঘাট হচ্ছে কাছাকাছি, কোতোয়ালি, তারপর নারিন্দা, দয়াগঞ্জ, এই চারোদিকে এগুলা, তার মাঝামাঝি এটা হচ্ছে এই যে বুড়িগঙ্গা নদী, এই নদীর কাছে। আর এইখানে দেয়া আছে যে সেভ করার জন্য নিয়ার বাই কি কি আছে, দেন হচ্ছে সেন্ড টু ইয়োর ফোন, এটা যদি আপনি আপনার ফোনে পাঠাইতে চান, এরপরে যদি কোথাও শেয়ার করতে চান কোনো সোশ্যাল মিডিয়াতে, সেই জিনিসটা এখান থেকে আমরা দেখতে পারবো। তারপরে এখানে তাদের নিচে কিছু ছবি দেওয়া আছে, আমরা চাই যে ডিরেকশন, আমরা ডিরেকশন দেখতে যদি চাই যে এখান থেকে আমরা অন্য কোথাও থেকে আসবো, সাপোজ কেউ একজন ধানমন্ডি থেকে এখানে আসবেন অথবা এখান থেকে কোথাও যাবেন, সেই ক্ষেত্রে এখানে ডিরেকশনে যদি আমরা প্রেস করি, ডিরেকশনে প্রেস করার পরে এটার কারণে লোডিং একটু সময় নিচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, নিচে যে এটা দেয়া থাকবে এটা হচ্ছে ডেস্টিনেশনটা, কোথায় আমরা যাব, আর উপরে হচ্ছে কোথা থেকে আমরা আসব, এই মানে কোথায় আমরা এখন আছি সেই জিনিসটা দিবেন। সাপোজ আমি যদি এটা ধানমন্ডি দেই, ধানমন্ডি ঢাকা যদি এখানে জাস্ট লিখি, দেখেন তখন কিন্তু এই ম্যাপের ভিতরেই এই যে দেখেন ধানমন্ডি থেকে মিকম আইসিডি একাডেমি এই দুইটার দূরত্বটা দেখাচ্ছে। এখান থেকে দেখেন তিনটা রুট ও এখান থেকে দেখায়, তিনটা ওয়ে, একটা ওয়ে হচ্ছে রমনা এদিক থেকে ঘুরে তারপরে এভাবে আসছে, আরেকটা দেখেন এই যে এখানে যদি আমরা প্রেস করি তাহলে এই এই ওয়েটা, এই রুটটা, আরেকটা হচ্ছে এই রুটটা, এই যে ভিআইপি রোড হয়ে যে রুটটা আছে এই রুটটা, এই ওয়েতে আসলে বর্তমান সময়ের যে ট্রাফিক আছে সেই হিসাবে 53 মিনিট লাগতে পারে গাড়িতে, এই রুট থেকে আসলে 36 মিনিট লাগতে পারে, এই রুট থেকে আসলে 42 মিনিট লাগতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খেয়াল করেন এখানে 53 মিনিট, অথচ এটা কিন্তু 7.9 কিলোমিটার, তারপরে 53 মিনিট দেখাচ্ছে, আর এই রুটে দেখেন 8.2 কিলোমিটার, তারপরে কিন্তু এটা 36 মিনিট দেখাচ্ছে, এটা 9.5 কিলোমিটার, 42 মিনিট দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এই যে আমরা ম্যাপের দিকে একটু দেখি, এখানে কিছুটা লাল অংশ আছে, এই লাল অংশগুলো হচ্ছে জ্যামের রাস্তা, এরপরে এখান থেকে এইটা দেখি, এই যে লাল অংশগুলো হচ্ছে জ্যামের রোড, জ্যাম, এগুলো ফুল জ্যাম আছে, এই জন্য কমলা গুলাতে একটু জ্যাম কম, এগুলো মোটামুটি ফাঁকা। তো এইখান থেকে এই যে দেখেন
মাওলানা ভাসানী রোড হয়ে যদি আসি ভায়া ভায়া ডিআইটি এভিনিউ থেকে আসি অথবা জহির রেহান রোড থেকে আসি, এই তিন রোডের ডিস্টেন্স আর টাইম দেখাচ্ছে, এটা হচ্ছে সম্ভাব্য সময় তারা দেখায়। এখন আমরা আমরা যেই রুট থেকে আসতে যাই সেই রুট আমরা দেখতে পারি, সেই রুটের কোথায় জ্যাম আছে কোথায় জ্যাম নাই এরকম আমরা খুঁজে এই তিন রুটের যেটা বেটার হয় আমরা গাড়িতে আসলে সেই রুট থেকে আসতে পারবো। আর মোবাইল যখন ইউজ করবেন তখন মোবাইলে আপনার অটোমেটিকলি ও ডিরেকশন দিয়ে থাকে, মোবাইলের যে ম্যাপটা আছে লাইভ ম্যাপ। এরপরে আমরা যদি একটু জুম করতে চাই সেই ক্ষেত্রে আমাদের স্ক্রলার আছে, সেটা থেকে স্ক্রল করলে জুম হবে, এখান থেকে প্লাস দিলে জুম হবে, আবার স্ক্রলার নিচের দিকে আনলে মাইনাস হবে। তো এখান থেকে আমরা দেখি কোন কোন রোডে এটা জ্যাম দেখাচ্ছে। সাপোজ এই যে রেড, আমি যদি এই রুটটাই ট্রাই করি, এটা হচ্ছে আপনার ঢাকা মেডিকেল কলেজের কাছে, এই রুটটা হচ্ছে প্রচুর জ্যাম। তারপরে এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সাইড থেকে যে আছে, এরপরে আমরা দেখি এইখান থেকে এই যে আমি নাড়াচ্ছি কিন্তু জাস্ট প্রেস প্রেস করে এভাবে সরাইলে কিন্তু নড়বে, এভাবে নাড়ালে নড়বে। এটা যে ঢাকা নিউ মার্কেটের সামনে, আমি যখন ভিডিওটি করতেছি এই মুহূর্তে ঢাকা নিউ মার্কেটের এলাকার এদিক থেকে প্রচুর জ্যাম। তারপরে হচ্ছে এটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেটের রোডটা, গাউসিয়া মার্কেট, নীলক্ষেত মার্কেট, এই এই জায়গাটা হচ্ছে প্রচুর জ্যামের রোডটা। তারপরে আমরা এখান থেকে দেখি এই যে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ আছে এর কাছাকাছি, তারপরে এটা হচ্ছে মিরপুর রোড যেটা, এই মিরপুর রোডটা, এইখান থেকে আমরা এই রোডটাই হচ্ছে বেসিক্যালি বেশি জ্যাম। আর ধানমন্ডি থেকে এখান থেকে মোটামুটি ফাঁকা, এখানে ওইরকম জ্যাম নেই। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের এই যে মাঝে মাঝে আহসানুল্লাহ হলের এখান থেকে অনেকটা ফাঁকা আছে, জহির রায়হান রোডে এসে জ্যাম। তারপরে হচ্ছে মীর মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, এইটা ফাঁকা, ফ্লাইওভারের নিচে থেকে এটা। তারপরে হচ্ছে এখান থেকে সুন্দরবন স্কোয়ার মার্কেট থেকে এই মুখটা একটু জ্যাম দেখাচ্ছে। তারপর নর্থ সাউথ রোড এখান থেকে মোটামুটি এই মুহূর্তে ফাঁকা, এরপরে একটু জ্যাম আছে। তারপরে হচ্ছে এখান থেকে মালিটোলার বংশালের যে রোড বাম দিকে এই মোড় থেকে আসে, এরপরে হচ্ছে রায়সাবাজার মোড়, এখান থেকে আসার পথে মোটামুটি এই রাস্তা জ্যাম। এরপরে হচ্ছে এই যে এখান থেকে আমাদের এই লোকেশন দেখাচ্ছে আমাদেরকে নর্থ ব্রোকল রোড, তারপরে পেরিদাসর, এই যে এই পর্যন্ত। এইভাবে আমরা ডিরেকশনটা বের করতে পারি। এটা হচ্ছে এই রুটের। আমরা যদি চাই অন্য রুট ইউজ করতে, সেক্ষেত্রে আমরা এই রুট থেকেও দেখতে পারি এই রুট কোথা থেকে কোথা থেকে আসতে চাইছে। তারপরে আমরা এই রুটের ক্ষেত্রেও দেখতে পারি, যেমন এইটা রুটটা আসতেছে হচ্ছে লিটল ফ্লাওয়ার স্কুলের ওই দিক থেকে, ভিআইপি রোড, তারপর হচ্ছে পল্টন থানার সামনে থেকে আসবে। এইভাবে হচ্ছে এই ডিরেকশন। এখন যদি কোনো ক্ষেত্রে আমরা ডিরেকশন চেঞ্জ করতে চাই, সাপোজ আমি এইটা আমি আসবো উত্তরা থেকে, তখন যদি এখান থেকে আমরা আগেরটা কেটে দিয়ে উত্তরা লিখি, উত্তরা, ও কিন্তু সাজেস্ট করতেছে যে কোথায় থেকে আসতে পারে, উত্তরা আমি দিলাম। এখন দেখেন উত্তরা থেকেও কিন্তু এই যে উত্তরা থেকে দুইটা রুটও দেখাচ্ছে ভায়া, একটা হচ্ছে N3, এটা হচ্ছে ম্যাপ কোডের রোড, আর একটা হচ্ছে ধলপুর মিরপুর মাজার লিঙ্ক, এভাবে ঘুরে 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 আসবে। আমরা এই রুটটা দেখে এই রুটটা থেকে আসলে আমাদের সময় লাগবে লাগতে পারে হচ্ছে 1 ঘন্টা 29 মিনিট, আর এই রুটটা থেকে আমাদের সময় লাগতে পারে 1 ঘন্টা 15 মিনিট। এখানে আমরা সেম কিন্তু আমরা এই যে কোন কোন রুট থেকে আসতেছে সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি, এই যে স্ক্রল করে করে কিন্তু আমরা দেখতে পারি। দেখেন স্ক্রল করে করে আমরা দেখতে পারি, আমরা নারা দেখতে পারি কোথা থেকে কোথা থেকে আসবে। ঢাকা ক্যান্টনমেন্ট এখান থেকে দেখাচ্ছে। এরপরে এই ডিরেকশন ছাড়াও আমরা, এটা হচ্ছে আমাদের জাস্ট গাড়িটা দেখাচ্ছে, আমরা হাঁটলে কতক্ষণ লাগতে পারে দেখেন, সেটারও একটা এস্টিমেটেড টাইম ও দেখায়। যেমন আপনি দেখেন এখান থেকে হাঁটলে আমরা তিনটা ওয়ে রাস্তা থেকে হেঁটে আসতে পারি, একটা হচ্ছে বেগম রোকেয়া সরণি, রোকেয়া এভিনিউ, আর একটা হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ, আর একটা হচ্ছে N3 রুট কোড। দেখেন আমরা যদি এই রুটটা থেকে আসি তাহলে আমাদের হাঁটলে তাদের তাদের গতিতে তারা যেভাবে বুঝতেছে 4 ঘন্টার মতন সময় লাগবে। এরপরে আরেকটা রুটে হচ্ছে 4 ঘন্টা, আর একটা রুটে 4 ঘন্টা 57 মিনিট, অন্যগুলোতে প্রায় কাছাকাছি টাইম দেখাচ্ছে হেঁটে আসলে। এরপরে সাইক্লিং এর জন্য, এরপর প্লেনের জন্য, এই দুটো অপশন এখানে দেয়া, কিন্তু দেখেন এই দুটো অপশন কিন্তু একটা ইয়েতে মানে হাইট করা, কারণ হচ্ছে সাইক্লিং নট অ্যাভেলেবল, কারণ হচ্ছে এখানে প্রায় 22 কিলোমিটার। এতটা যারা সাইকেল খুব বেশি ভালো চালায় বা খুব বেশি চালাতে পারে তাদের জন্য ঠিক আছে, তারা চাইলে আসতে পারে, কিন্তু এটা অ্যাভেলেবল না। আমরা এত দূরত্বের জন্য সাইকেল কিন্তু খুব কম ইউজ করি, আর প্লেন তো পসিবল না, এই জায়গার জন্য তো প্লেন ইউজ হবে না। এরপরে হচ্ছে বাসের রুট আছে, বাট এইখানে গুগল ম্যাপটা তো শুধু বাংলাদেশের জন্য না, সেই ক্ষেত্রে বাসের যে এক্সাক্ট যে লোকেশন গুলো সবসময় সব জায়গাতে এই বাসের লোকেশনটা কিন্তু ফ্রেশ না।
এরপরে আমরা দেখি, আমরা যদি এখন চাই যে আমরা এই ডিরেকশনটা ক্লোজ করে দিব, নর্মালি এখানেই থাকবে, তো এখান থেকে আমরা দেখতে পারি যে এর আশেপাশে কি আছে। আমাদের ডিরেকশন যেমন হচ্ছে এর কাছাকাছি আছে হচ্ছে লক্ষ্মীবাজার, দেন হচ্ছে এই যে জুবলি স্কুল, এখানে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, এরপরে এখানে হচ্ছে বাংলা বাজার, বাংলা বাজার হোম গুড স্টোর, দেন একরামপুর প্রাইমারি স্কুল, এভাবে হচ্ছে বেড়িদেশ্বরের রাস্তা, এখানে হচ্ছে লালকুঠির যেটা খুব বিখ্যাত, এর কাছাকাছি বিউটি বোর্ডিং আছে, এই যে বিউটি বোর্ডিং দেখেন, আমরা যত স্ক্রল করব আস্তে আস্তে ও তত কাছে আসবে। আমরা এইখান থেকে স্যাটেলাইট দিয়েও দেখতে পারি, সেটা হচ্ছে দেখেন এখানে যদি আমরা এই যে স্যাটেলাইটের এখানে যদি প্রেস করি, তখন দেখেন যে আমাদের রিয়েল টপ থেকে রিয়েল ভিউ আসবে। আমরা একটু ওয়েট করি নেটের জন্য। হ্যাঁ, এখন দেখেন এই যে এখানে হচ্ছে অনেকটা রিয়েল একটা ভিউ দেখাচ্ছে। যেমন আমরা একটু এদিকে যদি আসি, সেই ক্ষেত্রে খেয়াল করেন এখানে এই যে বুড়িগঙ্গার যে নদী, সেই নদীর যে পানি, বিখ্যাত পানি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বুড়িগঙ্গার ক্ষেত্রে লিগেল স্যাটেলাইট থেকে দেখায়। আমরা যদি এখান থেকে আরেকটু স্ক্রল করি, আপনারা দেখেন এই যে এই জায়গায় কিন্তু এই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এই জায়গায় হচ্ছে এই এইটা এই যে বিউটি বোর্ডিং এর বিল্ডিংটা, দেন এখানে হচ্ছে এটা একটা স্টোর, তারপর একটা সুইট মিটার একটা দোকান, সুইটের একটা দোকান আছে, এখানে হচ্ছে অগ্রণী ব্যাংক, দেন এই যে হচ্ছে জুবলি স্কুলটা, এইটা হচ্ছে জুবলি স্কুল, এটা হচ্ছে জুবলি স্কুলের মাঠ মাঠ এটা যদি অনেকদিন আগের স্যাটেলাইট থেকে দেয়া, লাইভ লাইভ না, এর জন্য সবসময় যে আপনি বলতে পারেন আমার এই মুহূর্তে কি আছে সেটা আমি দেখতে পারতেছি না, সেটা সবসময় কিন্তু মিলবে না। এটা মানে ইনস্ট্যান্ট আপডেট করা না, এমনিতে আপডেট হয়। তারপরে আমরা দেখি এখান থেকে এই যে এখানে আর একটা ইয়ে আছে, ক্যাফে কর্নার, বিখ্যাত একটা ক্যাফে, এটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, টিভি রিপোর্ট হয়েছে, পেপারে অনেকবার আসে। এরপরে বিউটি বোর্ডিং নিয়ে অনেক স্মৃতি আছে, অনেক বিখ্যাত গুণীজনরা এখানে আসছেন। তারপরে আমরা এভাবে আরো অনেক কিছু, যেরকম আরেকটা ইয়ে আছে বাংলা বাজার হাই স্কুল, এটাও খুবই পুরাতন একটা স্কুল। এরপরে আছে ভিক্টোরিয়া পার্ক, যেটা বাহাদুর শাহ পার্ক নামে পরিচিত। তারপরে এই পাশে আছে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি আছে, এই সাইডে আছে আমাদের কবি নজরুল কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, দেন এইদিকে সোহরাওয়ার্দীও খুব সম্ভব এর আশেপাশেই কাছাকাছি আছে সোহরাওয়ার্দী, এই যে গভর্নমেন্ট শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এটা হচ্ছে লক্ষ্মীবাজারের রাস্তা, এটা হচ্ছে ডিআইটি মার্কেট। এইভাবে আপনারা কিন্তু আপনাদের যেই লোকেশন প্রয়োজন হয় আপনি সেটাই কিন্তু পুরোটা খুঁজে বের করতে পারেন এখান থেকে। আমরা কিন্তু সার্চ দিয়েও দেখতে পারি, যেমন এখানে আমাদের অন্য, সাপোজ আমি অন্য একটা ওয়েবসাইট, একটা সব অনলাইন সব বের করি, দেখেন ওই সবটার ক্ষেত্রেও কিন্তু আমরা এই যে এখান থেকে এই যে লোকেশন ওয়াইজ এই সবটা খুঁজে বের করতে পারি। আমরা যদি অন্য কিছু খুঁজতে চাই, যেমন আমরা চাই যদি এই আইসিটি মিনিস্ট্রিটা কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করব, তখন দেখেন আইসিটি মিনিস্ট্রি লিখলাম, এই যে এখানে আইসিটি মিনিস্ট্রির ক্ষেত্রে এই যে শেরেবাংলা নগরে আইসিটি টাওয়ার দেখাচ্ছে, আইসিটি টাওয়ার, এই যে আইসিটি টাওয়ার দেখায়, ও এখানে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ার হিসেবে একটা ভবন শো করতেছে। অন্য কিছু খোঁজার ক্ষেত্রে যদি আমরা সার্চ দেই, যেমন আমরা কোন একটা ইউনিভার্সিটি খুঁজি, যেমন ইস্টার্ন ইউনিভার্সিটি, তারপর আমি ইস্টার্ন ইউনিভার্সিটি যদি খোঁজ করি, সেক্ষেত্রে আমি ইস্টার্ন ইউনিভার্সিটি সার্চ দেওয়ার পরে দেখেন এখানে এই যে ইস্টার্ন ইউনিভার্সিটি, এটা হচ্ছে ধানমন্ডি রোড নাম্বার 5, এখানে এই যে ইস্টার্ন ইউনিভার্সিটি, এখান থেকে আমরা সার্চ দিতে পারি। আমরা এখান থেকে এই যে ওর কিছু ছবি, ভার্সিটির কিছু ছবি দেখতে পারবো, এটা প্রত্যেকটা লোকেশনেরই। এখন ভার্সিটি, এটা হচ্ছে ভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস, এটা হচ্ছে আশুলিয়াতে করা। এরপরে আমরা এখান থেকে আমরা এরকম আমাদের প্রয়োজন মতো যে কোনো জায়গার কিন্তু ডিরেকশন, যে কোনো জায়গার ম্যাপ আমরা সার্চ করে বের করতে পারবো। এই যে দেখেন এখান থেকে কিন্তু সবকিছু মোটামুটি দেখা যায়, মোহাম্মদপুর, আদাবর, দেন হচ্ছে ফার্ম গেট, দেন হচ্ছে মগবাজার, নয়াটলা, গাবতলা, গ্রিনওয়ে, তালতলা, বাসাবো, মতিঝিল, খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কিন্তু মতিঝিল বাংলাদেশের। তো মতিঝিল, আমরা মতিঝিলের দিকে একটু দেখি কি কি দেখা যায়, মতিঝিল স্কুল অ্যান্ড কলেজ, তারপর হচ্ছে সিটি হার্ট, সিটি হার্ট শপিং কমপ্লেক্স, এরপরে হচ্ছে এখানে হচ্ছে
স্কাইভিউ লঞ্চ, এরপর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স, এইভাবে আমরা প্রত্যেকটা মানে বড় বড় যা কিছু আপনাদের লোকেশন যখন বের করার প্রয়োজন হবে যে কোনো কিছুই আমরা এখান থেকে দেখতে পারি। এরপরে হচ্ছে আরেকটা আরো একটা বিষয়, স্যাটেলাইটের সাথে আমরা কিন্তু রোড ম্যাপও দেখতে পারি। যেমন আমরা যদি এইখানে আসি, আমাদের এই সাইড থেকে সাপোজ আমরা ইস্টার্ন ইউনিভার্সিটির সামনে যদি যাই, সেই ক্ষেত্রে দেখি এখান থেকে যদি আমরা ইস্টার্ন ইউনিভার্সিটি একদম জুম করার পরে আমরা এখান থেকে স্যাটেলাইটে প্রেস করি, যে এরপরে আমরা রোড ম্যাপ দেখতে পারি, রোড রোড ওয়াইজ দেখতে পারি। সেই ক্ষেত্রে যেই সব রোডগুলো রোড ম্যাপ করা হয়েছে সেই সব রোডগুলো আমরা দেখতে পারবো। আমি যদি এই রোডটার উপর ডাবল ক্লিক করি, এই রোডটার উপর ডাবল ক্লিক করলাম, এই রোডটা কাজ করতেছে না, এই রোডটার ম্যাপ নেওয়া হয় নাই সেই জন্য কাজ করতেছে না, আমরা তাহলে অন্য কোনো রোড ট্রাই করি। সাপোজ হচ্ছে এই রোডটা যদি করি, এই রোডটার ক্ষেত্রেও নেওয়া হয় নাই। তারপরে আমরা আচ্ছা আমাদের পরিচিত কোনো রোডের কাছে যাই, আমরা সার্চ দিলাম পরিচিত রোডের ক্ষেত্রে, আরো ক্লোজে আসি, আরো ক্লোজ, দেন এই যে আমাদের যে এই রোডটা বেরিয়ে আসুন। আমরা এইখানে যদি ডাবল ক্লিক করি, এই যে এই রোড জুম করার পরে আমরা এখানে ডাবল ক্লিক করার পরে যখন আমরা দেখবো, মানে ডাবল ক্লিক করার পরে এই যে এরকম একটা একটা আইকন তৈরি হবে, আমরা যদি এখানে প্রেস করি তাহলে এখন দেখেন এই যে আমাদের একটা রোড ম্যাপ তৈরি হবে। এই যে এটা থেকে কিন্তু আমরা রোড গুলা দেখতে পারবো। দেখেন এই যে আমরা 3D পুরো রোডটাই এখানে দেখেন, এই যে এটা হচ্ছে প্যারিদাস রোড, এই হচ্ছে অ্যাড্রেস আমরা যেটা, এই যেভাবে আমরা সব দিকে কিন্তু দেখতে পারবো। এরপরে দেখেন আমরা কিন্তু সামনের দিকেও আগাতে পারি, যেমন এই যে দেখেন এই যে আমরা যখন কার্সরটা সামনে নিতেছি তখন এখানে এই যে দেখাচ্ছে সামনে যাওয়ার জন্য, আমি যদি এখানে প্রেস করি এই যে ও সামনের দিকে আসলো সামনের রোডে। এই রোডটা গুগল নেয় নাই, এই রোডটা ম্যাপ করা হয় না, এই রোডে রোড ম্যাপ নাই, এই জন্য আমরা এইখান থেকে এই রোড গুলো ইউজ করতে পারবো। এই যে দেখেন এখানে আমরা প্রেস করলেই ও সামনের দিকে আগাবে। এবার আমরা সাইড থেকে দেখতে চাইলে যেভাবে আমরা প্রেস করে রেখে দেখতে পারি এই যে বিল্ডিং গুলো, এবার আমরা প্রেস করে করে দেখতে পারবো। এরপরে দেখেন আমরা এখানে আসার পরে এই যে এইদিকে একটা গলি গেছে, এই গলিটা কিন্তু আবার গুগল এখান থেকে ম্যাপ হয় নাই, ম্যাপে নাই, সেই জন্য এটা আমরা এই গলিটা আমরা দেখতে পারতেছি না। এই পর্যন্তই শেষ, যদি থাকতো তাহলে দেখেন এখানে যেরকম এই যে অ্যারো চিহ্ন আসে এখানে সেই অ্যারো চিহ্নটা আসতো, সেইখান থেকে আমরা এরকম মানে যেতে পারবো। যদি কারো কোনো জায়গা দেখার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এভাবে প্রেস করে করে কিন্তু সামনের দিকে আগাতে পারি, যে এরকম। তবে এটা শুধুমাত্র গুগল যেই যেই রোড থেকে এইটা ট্রেস দিছে বা এই ম্যাপটা দিছে আমরা শুধুমাত্র সেইখান থেকে কিন্তু কাজ করতে পারবো। যেমন এটা দুই দিকে যাওয়া যাবে, দুই দিকে কিন্তু গুগলের ম্যাপ নেওয়া আছে। এরপরে এইদিকে যদি আমরা যাই, এখান থেকে আমরা যাই, সাপোজ আমরা ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক যেটা সেটার কাছে যাব, এখান থেকে আমরা একটা জিনিস দেখি, এই যে দেখেন আপনার এখানে লাল কুঠিটা দেখা যাচ্ছে, এই যে হচ্ছে সেই বিখ্যাত লাল কুঠি। তো এইখান থেকে সামনে আগাই, দেন হচ্ছে এই যে এই দিকটা হচ্ছে সদরঘাটের দিকে গেছে টার্মিনালের দিকে, আর এই দিকটা হচ্ছে বাংলা বাজার। এটা হচ্ছে খুবই পুরাতন একটা স্কুল, ঐতিহ্যবাহী, এটা হচ্ছে কেএল জুবলি স্কুল। এরপরে আমরা সামনের দিকে যদি যাই, যেভাবে সামনে আগাতে থাকি, এটা হচ্ছে বাংলা বাজার মোড়। এই মোড়ের এই এই বাংলা বাজার হচ্ছে বইয়ের দোকান বা বইয়ের যে আড়ত বলা হয় সেটাই হচ্ছে বাংলা বাজারে। এরপরে দেখেন আমরা এইখান থেকে যদি সামনে যাই, যেমন এই রোডটাও কিন্তু গুগলে নেয়া নাই, যেই কারণে আমরা এই রোডে যাইতে পারতেছি না। এটা সোজা সামনেই হচ্ছে ভিক্টোরিয়া, আমাদের এইখান থেকে এই যে এই রোডটা করা আছে, এই যে বাংলা বাজার, এটা হচ্ছে বই মার্কেটের রোড। এই বাংলা বাজার যাদের আসা যাওয়া হয় তারা অবশ্যই চিনবেন এই রোডটা, তাদের পরিচিত হওয়ার কথা। দেন আমরা দেখি এইখান থেকে গুগল কতটুক গেছে, তারপর হচ্ছে বাংলা বাজার, এই হচ্ছে বাংলা বাজার, এখানে সদরঘাটের যে পোস্ট অফিসটা, এখানে পোস্ট অফিসটা আছে সদরঘাটের, এই যে ঢাকা সদর প্রধান ডাকঘর, এটা হচ্ছে ঢাকা সদরের পোস্ট অফিস। এরপরে হচ্ছে এখানে
এখানে হচ্ছে সদরঘাটের যে মোটা ফুটওভার ব্রিজের, এখানে খুব বিখ্যাত একটা স্কুল আছে, ঢাকা কলেজিয়েট স্কুল। এই যে ঢাকা কলেজিয়েট স্কুল এটা। এরপরে হচ্ছে দেখে গুগল ম্যাপ কোন দিকে গেল, এই যে এখান থেকে, হ্যাঁ এই রোডটা করা আছে গুগলের, আমরা এই রোড থেকে ভিক্টোরিয়া পার্কের দিকে আগাতে পারি, জগন্নাথ ইউনিভার্সিটিও দেখতে পারবো। এই যে বাম দিকের, বাম দিকের এই যে এইটাই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির গেট। আমি দেখেন এই যে জুম করলাম, হচ্ছে স্ক্রলার, মাউসের স্ক্রলার ঘোরালেই জুম হয় এই যে সামনে, আর এই যে ডান সাইড এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্কের, এই জায়গাটা হচ্ছে এই যে ভিক্টোরিয়া পার্কের এরিয়া। সো এইভাবে আমরা ম্যাপ থেকে আমাদের লোকেশন গুলো দেখতে পারি, লোকেশন গুলো সার্চ করে বের করতে পারি, যে কোনো জায়গা, যে কোনো লোকেশন, যে কোনো সময় আমরা খুঁজে বের করতে পারবো। আশা করি এখন আর আমাদের ডিরেকশন, অনেক সময় অনেকে ডিরেকশনের জন্য রাস্তায় আপনি আসেন তো অনেক সময় বলে যে আপনি উত্তরে আসেন, দক্ষিণে আসেন, পূর্বে আসেন, রাস্তায় বসে আপনি হয়তো নতুন কোথাও গেছেন, আপনি জানবেন কিভাবে এটা উত্তর কোথায় দক্ষিণ কোথায়? তো সেই ক্ষেত্রে আমাদের খুব বিব্রত হতে হয়। এই জন্য আপনি যদি ম্যাপ ইউজ করেন, সবসময় ট্রাই করবেন ম্যাপ দেখে দেখে কোনো লোকেশন ট্রেস করার ক্ষেত্রে, এই জন্য সবচেয়ে সুবিধা হবে আপনার, খুব ইজিলি আপনার হেসেল কম হবে, খাটাখাটনি কম হবে, খুব সুন্দরভাবে কিন্তু আপনি আপনার লোকেশন গুলো বের করতে পারবেন ম্যাপ দিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আশা করি পরবর্তী ভিডিও গুলো দেখবেন, আমাদেরকে ফলো করবেন। থ্যাংক ইউ।